রোববার সকাল ১১টায় ছাত্রদলের নবনির্বাচিত দুই শীর্ষ নেতা ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিন আসেন। পাশেই অবস্থানে ছিল ছাত্রলীগের শীর্ষ নেতাসহ কয়েকশো নেতাকর্মী। এ সময় দুই পক্ষ পাল্টাপাল্টি নানা স্লোগান দেয়। এতে মধুর ক্যান্টিনে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। পরে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ক্যাম্পাসে সীমিত গণতন্ত্র বিরাজ করছে। এছাড়া অচিরেই তাদের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলেও জানান তারা। ছাত্রদল সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে, সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছে। আপনারা জানেন বর্তমানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিভিন্ন অধিকার নিয়ে সমস্যা হচ্ছে। আমরা অবশ্যই অধিকারগুলো নিয়ে কাজ করব, আর এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কাজ করা শুরু করেছি এবং খুব শীঘ্রই আপনারা এর বাস্তবায়িত রূপ দেখতে পাবেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমিত একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। ক্রিয়াশীল সংগঠন হিসাবে তাদের সাথে সৌহার্দ্য বা সম্প্রীতি বিনিময় করতে গিয়েছি, তো আমরা সেই সৌজন্যতা পাইনি, এটা আপনারা দেখেছেন। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ক্যাম্পাসে সুষ্ঠু অবস্থানে কোনো বাধা নেই, তবে অবস্থানের নামে ঝামেলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে। তারা বিজনেস ফ্যাকাল্টি তারা ঘেরাও করে, তারা মানে ঘেরাও করে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করলো ক্যাম্পাসে। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে আমরা শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয়, মানে হাসি ছাড়া আর কিছু মানে বলার নেই। আর তাদের সাথে আমাদের এইরকম একটা অযৌক্তিক একটা হাস্যকর একটা আন্দোলনে তাদের সাথে আমাদের থাকার কোনো মানে হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসের ভাবমূর্তি টিকিয়ে রাখতে সব দলকে আচরণে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তো সকলে যেন সংযত এবং দায়িত্বশীল আচরণ করি, সহনশীল আচরণ করি, যাতে কোনো ক্রমে কোনো উস্কানি না ঘটে এবং ক্যাম্পাস পরিস্থিতি যেন কোনো ক্রমেই অবনতি না হয়, এটি নিশ্চিত করবে। কারণ ক্যাম্পাসের রাজনীতি যেন সবসময় একটা অনুকূল সুন্দর পরিবেশ থাকে। দীপ্তচন্দ্র পাল, আইটিভি, ঢাকা।